ऐ मेरे वतन के लोगों, जरा आंख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। आज একটু একটু করতে করতে পঁচিশটা বছর পার হয়ে গেছে, কার্গিল যুদ্ধের পর পঁচিশ বছর পার হয়ে গেছে। এই পঁচিশ বছরে রাজনীতির অনেক চড়াই উতরাইয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ। কিন্তু রাজনীতিকে বাদ দিয়ে যদি সত্যি সত্যি ভারতের সেই সমস্ত তরুণ তুর্কিদের কথা আমরা ভাবি, সেই সমস্ত সেনা জওয়ানদের কথা আমরা ভাবি, যাদের জন্য আমার দেশ, দেশের মানুষ শান্তিতে রয়েছে, কোথাও বিপদ থেকে মুক্ত হয়েছে, যারা বর্ডারে নিজের প্রাণ বিপন্ন করলো শুধুমাত্র দেশের স্বার্থে, আজ তাদেরকে আরো একবার স্যালিউট জানানোর দিন। সত্যি তো, তরুণ তুর্কি এক ঝাঁক তরুণ সেনা জওয়ান, যারা ১৯৯৯ সালে পাক সেনা এবং অনুপ্রবেশকারীদের যোগ্য জবাব দিয়েছিল। ইতিহাসের পাতা থেকে কখনো মলিন হতে পারে না সেই চ্যাপ্টার। যতই রাজনীতি আসুক, যত নিম্নমানের রাজনীতি হোক, রাজনীতির কচকচানির মধ্যে দেশের সেনাকে টেনে আনা হোক, কিন্তু তাদের সেই জায়গা আজও অমলিন। যারা পরমবীর চক্র পেয়েছেন, যারা নিজের জীবনকে বিপন্ন করে যুদ্ধের জয়ী হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন সেইখানে, সেই কার্গিল বর্ডারে। ১৯৯৯ সালে পাক সেনা এবং অনুপ্রবেশকারী জঙ্গিদের ভারতীয় ভূখণ্ড থেকে তাড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। আকাশপথে লড়াই চালায় ভারতীয় বায়ুসেনা। লাদাখে ঢুকে পড়া পাক সেনা এবং জঙ্গিদের তালাতে ভারতীয় সেনার অভিযানের নাম দেওয়া হয় অপারেশন বিজয়। তারপর থেকে প্রতি বছর ২৬শে জুলাই আজকের দিনটাকেই কার্গিল দিবস হিসেবে পালন করে সারা দেশ। সারা বছর সোজাসুজি প্রশ্ন করি চোখে চোখ রেখে আমি, আজ সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি স্যালিউট জানানোর দিন তাদের। আরো একবার মনে করানোর দিন যে আমাদের দেশের তরুণ প্রজন্ম হারতে নয়, জিততে জানে। মনে আছে ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে, লেফটেন্যান্ট মনোজ পাণ্ডেকে, রাইফেলম্যান সঞ্জয় কুমারদের শৌর্যের কথা, সেই লড়াইয়ের কথা মনে আছে তো? মনে আছে, আজও মনে রেখেছে, আজও বুকে রেখেছে প্রতিটা ভারতবাসী। তাই ২৬শে জুলাই আসলে আরো একবার করে বলার, মা তুঝে সালাম। যদিও একটা দিন নয়, এই একটা দিন থেকে সোজাসুজি এই বার্তা দিতে চাই আমি যে আসলে এটা প্রতিদিন প্রতি মুহূর্তে মনে করার দিন আমার দেশের জন্য, যারা প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে বিদ্বেষের বীজ বপন করছে, বিদ্বেষ ছড়াচ্ছে ছত্রে ছত্রে, যাদের কাছে শুধুমাত্র রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ সব থেকে বেশি জরুরি, তাদের জন্য আরো একবার করে ঘা মেরে মনে করানোর দিন যে আমার দেশটা এই দিনটাকে যেভাবে সেলিব্রেট করে উদযাপন করে, এটাই আমার দেশ। আমার দেশটা এইভাবেই কোথাও তৈরি হয়েছে, আমার দেশের তরুণ প্রজন্ম কোথাও এইভাবেই বাঁচবে। যারা ক্ষুদ্র স্বার্থ নিয়ে রাজনীতি করে, কাদায় নেমে রাজনীতি করে, তাদেরকে বার্তা দেওয়ার দিন, যেভাবে তারা চায় সেভাবে নয়, যেভাবে এই সেনা জওয়ানরা চেয়ে এসছে সেইভাবেই বাঁচবে, সেভাবেই চলবে আমার দেশ। তাই সোজাসুজি সেই বার্তা আজ। বছর পার হয়ে গিয়েছে, জীবন চলেছে ২৫টা বছরের পার। কিন্তু আমি যে বললাম ইতিহাসের পাতায় ধুলো পড়তে পারে, কিন্তু কখনো মলিন হয় না ইতিহাসের পাতা। সোজাসুজি সেই ইতিহাসের পাতা আরো একবার মনে করিয়ে দেওয়ার দায় রয়েছে আমার, আপনার, সবার।
কারণ যেভাবে যে অশান্ত সময়ের মধ্যে রয়েছি আমরা, আমাদের তরুণ প্রজন্ম যে অশান্ত সময়ের মধ্যে দিয়ে রয়েছে, প্রতি মুহূর্তে তাদের মগজ ধোলাইয়ের জন্য যে নোংরা বিদ্বেষের রাজনীতি করা হচ্ছে, তাদের সামনে আরো একবার সেই ইতিহাসের পাতাগুলো তুলে ধরার দরকার রয়েছে। দেশের সেনা নায়কদের আত্মত্যাগ ভোলেনি আজও কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় সেনার আধিকারিকরা যুদ্ধে নেতৃত্ব দেন সামনে থেকে, পেছন থেকে নয়। দেশের জন্য প্রাণ বিসর্জন দেন, দেশ এবং তাদের আত্মবলিদানকে মর্যাদা দিয়েছে, দেশও দিয়েছে। কারগিল যুদ্ধে বীর সেনানী ব্রিগেডিয়ার যোগেন্দ্র যাদব সিং, গোর্খা রাইফেলসের লেফটেন্যান্ট মনোজ কুমার পাণ্ডে, জম্মু কাশ্মীর রাইফেলসের সঞ্জয় কুমারকে পরমবীর চক্র প্রদান করা হয়। অফুরন্ত সাহস এবং আত্মবলিদানের জন্য ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে দেওয়া হয় মরণোত্তর পরমবীর চক্র। সেই বিক্রম বাত্রা যিনি আরো জয়, দেশের জন্য আরো লড়াই, আরো বিজয়, যার স্লোগান ছিল দিল মাঙ্গে মোর, পরবর্তীকালে কত ডকুমেন্টারি, কত সিনেমা, কত রঙিন পর্দায় দেখতে পেয়েছি। কিন্তু ওই যে বললাম, ধুলো জমতে পারে কিন্তু মলিন হয় না, মুছে যায় না। বিক্রম বাত্রারা আজও ভীষণ রকমভাবে রয়েছেন আমাদের মধ্যে, প্রতি মুহূর্তে পথ দেখাচ্ছেন। সংকীর্ণ রাজনীতির বাইরে থেকে দাঁড়িয়ে, সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের জন্য পথ দেখিয়ে গেছেন তারা, এবং আমাদেরও দায়িত্ব তাই ইতিহাসের এই উজ্জ্বল অধ্যায়গুলোকে সোজাসুজি আরও একবার তুলে ধরা। শুধু বিক্রম বাত্রা নন, একইভাবে মরণোত্তর পরমবীর চক্র দেওয়া হয় ক্যাপ্টেন অনুজ নায়ার, মেজর রাজেশ সিং অধিকারী, ক্যাপ্টেন হানিফ উদ্দিন এবং মেজর মারিয়াপ্পান সারাভানান এবং ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার অজয় আহুজাকে। আজ তেমনই শহীদদের আত্মত্যাগকে স্মরণ করব আমরা, আর তার সঙ্গে আরও বেসিক কিছু প্রশ্ন, সাধারণ কিছু প্রশ্ন, আমার আপনার গোটা দেশের মানুষের কিছু প্রশ্ন সোজাসুজি তুলে ধরব। তার আগে দেখুন ইতিহাসের সেই উজ্জ্বল অধ্যায়। দিনটা ছিল 7 জুলাই 1999। কারগিল যুদ্ধে বুক জিতিয়ে দেশের জন্য আত্মবলিদান দিলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। পাকিস্তানের হাত থেকে তাদের ছিনিয়ে নিতে হবে .5140। সামরিক দিক থেকে জম্মু কাশ্মীরের দ্রাস সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্বতশৃঙ্গ এই সেক্টরে। মাত্র 24 বছর বয়সে জীবনকে বাজি রেখে ছিনিয়ে আনেন এই সেক্টর। যুদ্ধক্ষেত্রে পাকিস্তানি বারুদের স্তূপ থেকে ভারতের এক একটা পয়েন্ট উদ্ধার করে ফিরে এসে অবলীলায় যিনি বলতেন, ইয়ে দিল মাঙ্গে মোর, অর্থাৎ এই হৃদয় আরও বেশি চায়। 24 বছর পার, দেশের জন্য বীর সন্তানের সেই আত্মত্যাগ আজও ভোলেনি দেশবাসী, মিলেছে পরমবীর চক্র। 25 বছর পরেও 24 বছরের তরতাজা তরুণের স্মৃতি আগলে রেখেছে দেশ। রিপাবলিক বাংলা। বলছিলাম একের পর এক সেই সমস্ত সেনা জওয়ানদের কথা, তাদের নিজস্ব গর্বের ইতিহাসের কথা। আজ ইতিহাস আরও একবার করে কোথাও উজ্জ্বল হয়ে উঠছে এতগুলো বছর পার করে। আমি বলছিলাম সোজাসুজি প্রশ্ন তুলব, তুলব প্রশ্ন যে যারা বারবার করে ক্ষুদ্র স্বার্থে, রাজনৈতিক স্বার্থে দেশের নতুন প্রজন্মকে বারবার ভুল পথে পরিচালনা করছে, অশান্ত সময়ের মধ্যে তাদেরকে দাঁড় করাচ্ছে, তাদের সামনে কোনো অপশন রাখছে না, কোনো উপায় রাখছে না, দেশের জন্য ভাবনা চিন্তা করার কোনো জায়গায় তাদেরকে তুলে ধরা দেওয়া হচ্ছে না, তারা কি আরও একবার ভাববেন কোথাও যে সময় চলে যাচ্ছে, তরুণ প্রজন্মকে আমরা কোন জায়গায় দাঁড় করাচ্ছি? বিক্রম বাত্রারা যে জায়গায় দাঁড় করে রেখেছিল আমাদেরকে, যেখান থেকে কোথাও শেষ করেছিল ইনিংস, তার পরবর্তী ইনিংস শুরু করার দায়িত্ব কাদের? একটা একটা করে গল্প বলি আজ। প্রথম গল্পটা শুরু করি দিল মাঙ্গে মোর থেকে। ইয়ে দিল মাঙ্গে মোর, এই কথা শুনলেই চোখে ভাসবে নামি কোম্পানির একটা বিজ্ঞাপন, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই নামি কোম্পানি বিজ্ঞাপন যেখান থেকে এসেছে, এই কথা যেখান থেকে এসেছে, তার সঙ্গে জুড়ে রয়েছে এক ভারতীয় সেনা নায়কের বীর গাথা। 1999 সাল কারগিল যুদ্ধে পাকিস্তানের ঘুম ছুটিয়েছিলেন এক তরুণ যুবক ভারতীয় ক্যাপ্টেন, ক্যাপ্টেন বিক্রম বাত্রা। বিক্রম বাত্রার সেই বীর গাথা, তার প্রতি মুহূর্তে আরও একটু একটু করে এগিয়ে যাওয়ার গল্প নিয়ে হয়েছিল তার
জীবন, তার জয়ের প্রত্যেকটা মুহূর্তের কথা। সেই বিক্রম বাত্রার যে ডায়লগ ছিল, প্রত্যেক মুহূর্তে নিজের টিমকে এনকারেজ করার জন্য বলতেন দিল মাঙ্গে মোর। সে দিল মাঙ্গে মোর পরবর্তীকালে খুব ভাইরাল হয়ে যায়, নামি কোম্পানি তার বিজ্ঞাপনের জন্য ব্যবহার করে। কিন্তু বিক্রম বাত্রা প্রতি মুহূর্তে সমস্ত রকমের চ্যালেঞ্জ থ্রেটকে অবজ্ঞা করে এগিয়ে গিয়েছিল। শুধুমাত্র এগিয়ে যায়নি নিজে, শুধুমাত্র নিজে এগিয়ে যায়নি, একই সঙ্গে গোটা টিমকে নিয়ে এগিয়ে গিয়েছিল। প্রতি মুহূর্তে তাকে যখন বলা হতো যে এরপর সামনে আরো বিপদ রয়েছে, আরো চ্যালেঞ্জ রয়েছে, একটু রয়ে শো, একটু থেমে, একটু একটু থেমে কোথাও এগোনো যাক, সে সময় বিক্রম বাত্রা বলতেন না, দিল মাঙ্গে মোর, আরো বেশি একটু এগিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত সেই দুশ্মনদের, সেই শত্রুদেরকে নিজের দেশের ভূখণ্ড থেকে দূরে ছুঁড়ে ফেলতে হবে, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে, লড়াই জারি থাকবে। ক্যাপ্টেন বিক্রম বাত্রার গল্প। শুধু বিক্রম বাত্রা নয়, আর একজনের গল্প বলি। উত্তর পূর্বের মেঘের রাজ্য মেঘালয়, ভারত মায়ের বীর সন্তান ক্লিফোর্ড নাংরাম, কার্গিল যুদ্ধে লড়াইয়ের শেষে যিনি রক্তবিন্দু দিয়ে নিজের জীবনের আত্মবলিদান দিয়েছেন নাংরাম। আমাদের দেশের প্রতিনিধি অনিরুদ্ধ ভাকত মেঘালয় থেকে প্রতিবেদন তুলে ধরেছেন। 25 বছর পর ঘুরে দেখা সত্যি সত্যি সেই বীর, সেই সেনার গল্প আজও মনে রেখেছে মেঘালয়, দেখুন। মেঘালয় ও শিলং মেঘের রাজ্যই নয়, ভারতীয় বীরদের ভূমি। কার্গিল বিজয় দিবসে ক্যাপ্টেন ক্লিফোর্ড নাংরামের কাহিনী, যার জন্ম এখানে, দেশের জন্য যিনি আত্মত্যাগ করেছেন। আমাদের তেরঙ্গা বাতাসের জন্য শুধু নড়ে না, স্মরণ করে সেনার আত্মত্যাগকে। তাদের মধ্যে একজন ক্লিফোর্ড নাংরাম, 1974 সালে মেঘালয়ে জন্মেছিলেন। আমরা একসঙ্গে বড় হয়েছি, আমরা তিন ভাই, ক্লিফোর্ড মেজো ভাই। শেষবার 24শে জুন ফোন করেছিল, যুদ্ধ চলছিল, 2 মাস আমরা কোনো খবর পাইনি। দেশের জন্য ভাই প্রাণ দিয়েছে।